আমি আমার পার্সোনাল লাইফটা কিন্তু খুবই পার্সোনাল রাখি প্রেম ভালো লাগার মানুষ আছে আমার আমি কালকেই বিয়ে করে ফেলতে পারি হতে পারে আমি এক বছর পরে বিয়ে করে ফেলতে পারি হতে পারে বিয়ে নাও করতে পারি আর দর্শক কালবেলা বিনোদনে স্বাগত জানাচ্ছি আমি আফসান হাবিব আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বর্ণ কথা বলবো তার সাথে আপু কেমন আছেন এই তো ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মিডিয়ার পথ চলা শুরুটা যদি একটু জানতে চাই আসলে আমার পথ চলা 2017 থেকে অ্যাজ আ মডেল আমি মডেলিং দিয়েই শুরু করি এরপরে আস্তে আস্তে অ্যাক্টিংটা ভালো লেগে যায় তখন আমি টিভিসি দু একটা মিউজিক ভিডিও করি তারপরে 2019 আমি প্রথম মুভি করি রেহানা মারিয়াম নূর সাত ভাইয়ার যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজেশন পাই তারপরের ব্রেকে জাস্ট আমি একটা ওয়েব সিরিজ করেছি অ্যান্ড হইচইয়ের সাথে এটা আমার প্রথম ওয়েব সিরিজ হচ্ছে সো হ্যাঁ এতটুকুই রেহানা মারিয়ামের পরে কেমন সাড়া পেয়েছেন রেহানা মারিয়াম নূর আমার লাইফের তো অবশ্যই অনেক বড় একটা মাইল ফলক আমি বলবো অনেক ভালো সাড়া পেয়েছি আবার একটা এক্সট্রা প্রেশারও ক্রিয়েট হয়েছে যে যে কাজের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করেছি ওইটা মেনটেন করা তো ওইটা মেনটেন করার চেষ্টা করছি অ্যান্ড আই হোপ মেনটেন করেই আমি সামনে এগিয়ে যাব কাজ করব এই পথ চলায় কোনো বাধা বিপত্তি এসেছে কিনা এখনো পর্যন্ত বাধা বিপত্তি বলবো না বাট চলার পথ তো কখনো মসৃণ হয় না যেরকম আমি পড়াশুনোর ফাঁকে ফাঁকে আমার কাজ করা লাগতো এখন যেরকম আমি ডান উইথ মাই স্টাডিজ তো এখন আমি পুরোপুরি আমার কাজে মনোযোগ দিতে পারছি তো যখন রেহানা মারিয়াম নূরের কথাই বলি যখন আমি শুটিং করি তখন চার দিন আমি ক্লাস করেছি আর বাকি সপ্তাহে তিন দিন আমি কুমিল্লা গিয়ে শুটিং করে আবার ফেরত এসে পরের দিন থেকে ক্লাস করেছি তো এই হালকা বাট এগুলো আমাকে আসলে আরও স্ট্রং করেছে আমার বলবো যে আমার মোরালি স্ট্রং করেছে আমার পারফরমেন্স হয়তো বা স্ট্রং করেছে আমাকেও মানুষ হিসাবে অনেকটা সমৃদ্ধ করেছে মার্কেলিউজ হ্যাড আ গুড বলবো যে আমার ক্যারেক্টারের সাইড থেকে ইট হ্যাড আ গুড পজিটিভ রিভিউ এখন নেক্সট কাজটা তো হচ্ছে হইচইয়ের এটা বের হলে বুঝতে পারবো কেমন হয়েছে হইচই সাড়ে ষোলোর সাথে যুক্ত হওয়ার গল্পটা আসলে আমি বলবো না যে খুবই এক্সট্রাঅর্ডিনারিভাবে হয়েছে আমাকে ইয়াসির ভাইকে আমি আগে থেকে চিনি কারণ আমার সাথে ভাইয়ার পরিচয় রেহানা মারিয়াম নূর করতে যে উনি ওখানে আমাদের কাস্টিং ডিরেক্টর ছিলেন আমাদের চিফ এডি ছিলেন ওখানে উনি আমাদের সাথে মুভিতে অ্যাক্টিংও করেছেন তো ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে যে এরকম একটা ক্যারেক্টার আছে ইন্টারভিউ সরি এরকম একটা ক্যারেক্টার আছে তুমি কি এসে একটু স্ক্রিন টেস্ট দিতে চাও কি না তারপর স্ক্রিন টেস্ট দেওয়ার পরে আমাকে পরের প্রসেসের মধ্যে জানানো হয়েছে একটু লেট হয়েছে জানাতে বাট আমি সময় পেয়েছি একটু কম প্রিপারেশনের বাট ইট ওয়াজ অল ওকে ভালো এই গল্পে আপনার চরিত্র সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন নাতাশা ইজ আ গার্ল নাতাশা একজন পিয়ার এক্সিকিউটিভ অতি অল্প বয়সে আসলে সে বলা যায় যে অনেক সাকসেসফুল হয়ে গিয়েছে তার কাজের অ্যাসপেক্টে কারণ 26 বছর বয়সে একজন মেয়ে পিয়ার সাইডে এক্সিকিউটিভ হয়ে যাওয়া ইজ আ ভেরি বিগ থিং নাতাশা অনেক মিস্টিরিয়াস নাতাশা অনেক মিষ্টি সো নাতাশা ইজ আ মানে কম্বাইন্ড ক্যারেক্টার অফ এভরিথিং অভিনয়ে আসতে কি কোনো পরিবার থেকে কোনো বাধা ছিল কি না কেন এই প্রফেশনে যাবেন বা কী অবস্থা এই জিনিসগুলো ছিল কি না না ও আমার ফ্যামিলি আসলে শুরু থেকে অনেক সাপোর্টিভ ফ্যামিলি এত সাপোর্টিভ না হলে আসলে এত দূর কাজ করা সম্ভব না আমার বাবাও নিজে আসলে খুব সংস্কৃতি মনে একজন মানুষ উনি ব্যাংকার ছিলেন ব্যাংকার হয়ে রিটায়ার করেছেন বাট তার অবসর সময়ে আমাকে গান শোনানো আমাকে পেন্টিং করানো বা কোনো ভালো থিয়েটার শো দেখতে যাওয়া এগুলো আমি বাবার সাথেই করেছি আচ্ছা আমরা একটা জিনিস শুনতে পাই যে মিডিয়াতে নতুন যারা আসে তাদেরকে সিন্ডিকেটের মধ্যে না থাকলে আসলে তাদেরকে কাজে নেওয়া হয় না আপনি কি এরকম কোনো ধরনের সিন্ডিকেটের শিকার হয়েছেন কি না বা তার কারণেই কি একটু লেটে অভিনয়ে আসা কি না আমি আসলে এরকম ফিল করিনি যে কোনো সিন্ডিকেটের ব্যাপারটা আসলে আমি বলতে পারছি না কারণ আমি ফিল করিনি বা আমি কাছে থেকে দেখি নাই আমি আসলে আমার মতো করে কাজ করে গিয়েছি তো স্ক্রিপ্ট অনেক এসেছে কাজ অনেক পেয়েছি আমার মন মতো যেটা হয়েছে আমি ওইভাবে করেছি ব্রেকটা আসলে এই জন্যই বাট সিন্ডিকেটের জন্য আমার মনে হয় না এখন ফোকাস কোন দিকে এখন ফোকাস তো অ্যাক্টিংয়ে অবশ্যই কারণ অ্যাক্টিংয়ে কারণ অ্যাক্টিংয়ে আমার ইম্প্রুভমেন্টের অনেক 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 জায়গা আছে মডেলিং আমার কোর মডেলিং আমি কখনো ছাড়তে পারবো না ওটা রয়েই যাবে আমার মধ্যে এবং আমি ফিউচারেও এটা কন্টিনিউ করব বাট অ্যাক্টিংটার দিকে আমার মনোযোগ সব থেকে বেশি যেহেতু ওটিটিতে কাজ করলেন ছোট পর্দায় কাজ করা হয়নি এখনও নাটক সিনেমাতে কাজ করা হয়েছে যেহেতু ছোট পর্দায় কাজ করা হয়নি ছোট পর্দা নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না নাকি বড় পর্দা নিয়েই ভাবতে চান আচ্ছা
অবশ্যই ছোট পর্দা নিয়েও পরিকল্পনা আছে, মুভি করেছি এরপরে তো আবার ওটিটি করছি, এমন না যে মুভির পরে শুধু মুভির জন্য আমি আশা করে বসেছিলাম। আমি যদি কোনো ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রেম বিয়ে ভালোবাসা এগুলো নিয়ে ভাবনা কি? আসলে আমি আমার পার্সোনাল লাইফটা কিন্তু খুবই পার্সোনাল রাখি, প্রেম ভালো লাগার মানুষ আছে আমার, বিয়ে আসলে আমি এখন ভাবছি না এসব নিয়ে। হতে পারে আমি কালকেই বিয়ে করে ফেলতে পারি, হতে পারে আমি এক বছর পরে বিয়ে করে ফেলতে পারি, হতে পারে বিয়ে নাও করতে পারি, আসলে দেখা যাক কী হয়। কোন চরিত্রগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করে, আকৃষ্ট করে? একটু টুইস্টেড ক্যারেক্টার, যেখান থেকে আসলে অনেক ভাঙার, নিজেকে গড়ার অনেক সুযোগ থাকে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আসলে আমার খুব ভালো লাগে। এই মিডিয়ায় পথ চলায় সামনের দিনগুলোতে নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে এমন একটা অবস্থানে দেখতে চাই যেখানে অ্যাকচুয়ালি আমি নিজে দাঁড়িয়ে নিজেকে বলতে পারবো যে আই এম প্রাউড অফ মাই সেলফ। যে কোনো কেউ বলার আগে আমি নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা চাই, যে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমি বলতে পারবো হ্যাঁ আমি দুটো কাজ করেছি যেখান থেকে মানুষ আমাকে আজীবন মনে রাখতে পারবে। এমন কোন নায়ক আছে বাংলাদেশে যে তার সাথে এখন কাজ করতে চান বা ওদের আগ্রহে মুখিয়ে আছেন যে অফার ফেলে লুপে নেবেন? আপাতত আমি না ভাবিনি মুভির এই ব্যাপারটা নিয়ে, আমি ভাবলে অবশ্যই আপনাকে জানাব। দর্শকদের উদ্দেশ্যে কী বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা আমার প্রথম কাজ হইচইয়ের সাথে, ওটিটির সেকেন্ড কাজ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, সিন্স আমি শুরু থেকে বলছি খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমার নিজের অ্যাজ আ পার্সন আর যতটুকু ক্যারেক্টার প্লে করেছি। তো আপনারা প্লিজ এটা দেখবেন এবং দেখে আমাকে অবশ্যই জানাবেন যে এখানে আমার পারফরমেন্স কেমন হয়েছে এবং ইন টোটাল আপনাদের সাড়ে ষোলো কেমন লাগলো। দর্শক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।